এই চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব ক্লিক করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এটি সম্পূর্ণরূপে একটি বিনামূল্য পরিষেবা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকগুলো ইন বাংলা বন্ধুরা কয়েকদিন আগে আপনাদের জন্য বানিয়েছিলাম একটি মোবাইল বাইং গাইড ভিডিও যেখানে আপনাদেরকে ইনফরমেশান দেওয়া হয়েছিল আট হাজার টাকা মূল্যের মধ্যে কোন কোন ফোর জি ভোল্টি স্মার্টফোনগুলি আপনারা কিনতে পারেন এবং যদি আপনারা ভিডিওটি এখনও দেখে না থাকেন ও দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন আজকে বানিয়েছি সেই ভিডিওটি একটি সেকেন্ড পার্ট অর্থাৎ আপনাদের বাজেট যদি আট হাজার টাকার বেশি হয় তাহলে পনেরো হাজার টাকা মূল্যের মধ্যে কোন কোন ফোনগুলি আপনাদের বাজেটের রেসপেক্টে স্পেসিফিকেশান ওয়াইজ আপনাদের জন্য পারফেক্ট হতে পারে সে সম্পর্কে থাকবে বিস্তারিত কিছু বিবরণ বন্ধুরা আট হাজার টাকাতে ন হাজার টাকা মূল্যের মধ্যে কোন কোন ফোনগুলি বেস্ট প্রথমে আমরা দেখে নেব প্রথমে যে ব্র্যান্ডের নাম বলবো সেই ব্র্যান্ডের নাম আমরা তো আগের দিনই শুনেছেন সেটা হচ্ছে ইনফিনিক্স পাওয়া যাচ্ছে একমাত্র ফ্লিপকার্টে এই ব্র্যান্ডের যে মডেলটির কথা বলছি সেটা ইনফিনিক্স হট এস থ্রি যে ফোনটি লঞ্চ করানো হয়েছে মাস আগে ফোনটির ইউজার রেটিং অত্যন্ত ভালো এবং স্পেসিফিকেশনও খুব সুন্দর দেখে নেব এর মধ্যে কী কী রয়েছে ফোনটির মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন ফোর থার্টি প্রসেসার তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি থাকছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট অর্থাৎ আপনার সিমের সঙ্গে সঙ্গে মেমরি কার্ড ইউজ করতে পারবেন থাকছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চি ফুল এইচডি ডি প্লাস এইটিন ইঞ্চু নাইন এসপেক ডিসপ্লে থাকছে থার্টিন এমপি রিয়ার ক্যামেরা টোয়েন্টি এমপি ফ্রন্ট ক্যামেরা চার হাজার মিলি এমপির আবার ব্যাটারি এইট পয়েন্ট জিরো অ্যান্ড্রয়েড অডিও এবং পেছন দিকে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্র্যান্ডটি অপেক্ষাকৃত নতুন হলেও আপনারা যদি আপনাদের প্রাইসের রেসপেক্টে খুব ভালো স্পেসিফিকেশনের ফোন চান তাহলে কিন্তু অবশ্যই বেস্ট ফোন হচ্ছে এই ইনফিনিক্স হট এস থ্রি এরপর দেখে নেবো আরেকটি ব্র্যান্ডের মোবাইল সেটি হচ্ছে মোটোরোলা তাদের মোটোরোলা জি ফাইভ সিরিজের ফোনগুলি গত বছর লঞ্চ করানো হয়েছিল এবছরও খুব শিগগিরই আসছিলো তাদের জি সিক্স সিরিজের ফোনগুলি তো এই জি ফাইভ সিরিজের মধ্যে একটি ভালো ফোন রয়েছে যেটি যে মোটরোলা জি ফাইভ তার দাম পড়ছে আট হাজার তিনশো টাকার মতন যেটি অ্যামাজন এবং ফ্লিপকার্টও পাওয়া যাচ্ছে এই ফোনটির স্পেসিফিশানগুলি দেখে নেও ফোনটির মধ্যে থাকে তিন জিবি র্যাম ষোলো জিবি ইন্টারনাল মেমোরি থাকছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট থাকছে পাঁচ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং থাকছে পেছন দিকে তেরো এমপি ক্যামেরা সামনের দিকে পাঁচ এমপি ক্যামেরা আঠারশো মিলি এম আওয়ার ব্যাটারি এবং স্ন্যাপড্রাগনের ফোর থার্টি প্রসেসার এবং এই রেঞ্জের মধ্যে জায়মি যে ব্র্যান্ড অর্থাৎ এখন ভারতের নাম্বার ওয়ান ব্র্যান্ড সেই ব্র্যান্ডের একটি মডেল রয়েছে তার নাম হচ্ছে রেডমি ফাইভ যেটি খুব সম্প্রতি লঞ্চ করানো হয়েছে তার সেকেন্ড ভ্যারিয়েন্টের দাম পড়ছে আট হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটির মধ্যে থাকছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চির এইটিন টু নাইন অ্যাসপেক্টের রেশিওর ডিসপ্লে থাকে স্ন্যাপড্রাগনের ফোর ফিফটি প্রসেসার যেটি অপেক্ষা নতুন প্রসেসার খুব ভালো প্রসেসার থাকছে হাইব্রিড সিম শট অর্থাৎ আপনারা এই ফোনের মধ্যে ডুয়েল সিমের সঙ্গে সঙ্গে কখনোই মেমোরি কার্ড একসঙ্গে ইউজ করতে পারবেন না থাকে তেত্রিশশো মিলিয়ে এমপের ব্যাটারি এবং এই জায়ামি ব্র্যান্ডেরই আরেকটি মডেলও রয়েছে এই রেঞ্জের মধ্যে যার নাম হচ্ছে রেডমি ওয়াই ওয়ান যদি আপনাদের কোনো সেলফি সেন্ট্রিক ফোন কেনার প্রয়োজন হয় এবং আপনারা যদি এই জাহামি কোম্পানির কোনো ফোন যার মধ্যে ডুয়েল সিমের সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড ইউজ করতে চান তাহলে কিন্তু এই ফোনটি হচ্ছে রেডমি ওয়াই ওয়ান দাম পড়ছে আঠারো নশো নিরানব্বই টাকা ফোনটির মধ্যে থাকছে ষোলো এমপি সেলফি ক্যামেরা থাকে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট স্ল্যাপড্রাগন ফোর থার্টি ফাইভ প্রসেসার এবং তিন জিবি র্যাম বত্রিশ বি ইন্টারনাল মেমোরি এবং এই রেঞ্জের মধ্যে আরেকটি ফোনের কথা বলবো যেটি জামি ব্র্যান্ডের একটি ফোন রেডমি ফোর যে ফোনটি গত বছর লঞ্চ করানো হলেও এই ফোনটির কিন্তু এখনও মার্কেটে যথেষ্ট ডিম্যান্ড রয়েছে কারণ ফোনটির স্পেসিফিকেশান যথেষ্ট সুন্দর রেডমি ফোরের পরে এবছর রেডমি ফাইভ লঞ্চ করানো হয়েছে যে ফোনটির ক্ষেত্রে এইটিন ইচ টু নাইন অ্যাসপেক্টেশ ডিস্লে ইউজ করা হয়েছে রেডমি ফোরের ক্ষেত্রে কিন্তু সেই পুরনো অর্থাৎ সিক্সটিন ইস টু নাইন অ্যাসপ্যাক্টের ডিসপ্লে আছে কিন্তু ফোনটির স্পেসিফিকেশানটা অত্যন্ত সুন্দর হওয়ার জন্য ফোনগুলির এখনও ডিম্যান্ড রয়েছে তো এই মডেলটিরই যদি সেকেন্ড ভেরিয়েন্ট অর্থাৎ তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টার্নাল মেমোরি যে ভেরিয়ানটি রয়েছে তার দাম পড়ছে আট হাজার চারশো নিরানব্বই টাকা এবং ফোনটি মধ্যে তাকে স্যামের ফোর থার্টি ফাইভ প্রসেসার একচল্লিশ মিলিয়ে ব্যাটারি পাঁচ ইঞ্চি স্ক্রিন তেরো এমপি রিয়ার ক্যামেরা এবং পাঁচ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং এই রেডমি ফোরের আরও দুটি ভ্যারিয়েন্ট আছে অর্থাৎ দু জিবি র্যাম ষোলো জিবি ইন্টার্নাল মেমোরির দাম পড়ছে ছ নশো নিরানব্বই টাকা এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টার্নাল মেমোরি তার দাম পড়ছে দশ হাজার চারশো নিরানব্বই টাকা বন্ধুরা এবার আপনাদেরকে বলবো ন হাজার টাকা থেকে দশ হাজার টাকা মূল্যের মধ্যে যদি আপনার বাজেট থাকে তাহলে কোন ফোনগুলো আপনারা কিনতে পারেন শুরুতেই যে ফোনটির নাম বলবো যে জায়ামি রেডমি নোট ফাইভ যে ফোনটি কয়েকদিন আগে লঞ্চ করানো হল এই ফোনটি যে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি ভ্যারিয়েন্ট রয়েছে তার দাম পড়ছে ন হাজার নশো নিরানব্বই টাকা তো ফোনটির মধ্যে আর কী কী থাকছে একটু দেখে নেবো ফোনটির মধ্যে থাকছে ফাইভ পয়েন্ট নাইন নাইন ইঞ্চির ফুল এইচডি প্লাস এইটিন ইঞ্চ টু নাইন অ্যাসপেক্ট্রেসিড ডিসপ্লে থাকছে পেছন দিকে বারো এমপি ক্যামেরা সামনের দিকে পাঁচ এমপি ক্যামেরা থাকছে চার হাজার মিলিয়ে ব্যাটারি এবং থাকছে স্ন্যাপড্রাগনের সিক্স টোয়েন্টি ফাইভ প্রসেসার এবং আরও একটি ব্র্যান্ডের কথা বলবো যদি আপনারা চান যে আপনাদের মোবাইলে ডুয়েল সিমের সঙ্গে সঙ্গে মেমোরি কার্ড ইউজ করবেন এবং ক্যামেরাটি এই রেঞ্জের মধ্যে আরও ভালো দরকার তাহলে আপনারা কিনতে পারেন এই ফোনটি যেটির নাম হচ্ছে লেনোভো কে এইট প্লাস এই ফোনটির মধ্যে থাকছে মিডিয়াটেকের একটি হেলিও পি টোয়েন্টি ফাইভ প্রসেসার যেটি একটি যথেষ্ট ভালো প্রসেসার থাকে তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি তার সঙ্গে থাকছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট এবং থাকছে ফাইভ পয়েন্ট টু ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকছে পেছন দিকে তেরো এমপি প্লাস পাঁচ এমপির একটি ডুয়েল ক্যামেরা সামনে থাকছে এইট এমপির ফ্রন্ট ক্যামেরা থাকে চার হাজার মিলি এমপের আওয়ার ব্যাটারি নৌকার সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের অ্যান্ড্রয়েড পার্সেন রয়েছে ফোনটির মধ্যে এছাড়াও ফোনটির মধ্যে পাচ্ছে স্টক অ্যান্ড্রয়েড অর্থাৎ অরিজিনাল যে অ্যান্ড্রয়েড সেটি আপনার এক্সপিরিয়েন্স করতে পারবেন এই ফোনটির মধ্যে এছাড়া থাকছে পেছন দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বন্ধুরা এবার আপনাদেরকে বলবো দশ টাকা থেকে এগারো হাজার টাকা যদি আপনার বাজেট হয় তাহলে আপনারা কোন ফোনগুলি কিনতে পারেন এই বাজেটের মধ্যে সব থেকে স্টাইলিশ যে ফোনটি সেটি হচ্ছে অনার নাইন লাইট ফোনটি দেখতে অত্যন্ত সুন্দর এবং ফোনটির যে স্পেসিফিকেশান রয়েছে সেগুলো দেখে নেব ফোনটির মধ্যে থাকছে তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চির ফুল এইচডি প্লাস এইটিন ইঞ্চ টু নাইন এস পেক ডিসপ্লে থাকছে তিন হাজার মিলি এমপির ব্যাটারি পেছন দিকে তেরো এমপি প্লাস টু এমপি ডুয়েল ক্যামেরা সামনের দিকেও তেরো এমপি প্লাস টু এমপি ডুয়েল ক্যামেরা থাকছে হাই সিলিকনের একটি কিরিন সিক্স ফিফটি নাইন প্রসেসার যেটা একটি অত্যন্ত ভালো প্রসেসার এবং ফোনটির স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে ফোন দেখতেও অত্যন্ত সুন্দর তো আপনাদের বাজেট যদি দশ থেকে এগারোর মধ্যে হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই কিনতে পারেন এই ফোনটি এছাড়াও এই বাজেটের মধ্যে আরও কয়েকটি ফোন রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে বলবো এই বাজেটের মধ্যে রয়েছে ইনফিনিক্স হট এস থ্রি সেকেন্ড ভেরিয়েন্ট অর্থাৎ যেটি হচ্ছে চার জিবি এবং চৌষট্টি জিবির ভ্যারিয়েন্ট সেটিও পাওয়া যাচ্ছে এই বাজেটের মধ্যে এছাড়াও রয়েছে রেডমি ফাইভের থার্ড ভেরিয়েন্ট অর্থাৎ চার জিবি এবং চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোট যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি রয়েছে এই রেঞ্জের মধ্যে যদিও এই ফোনটি এখনও ইন্ডিয়াতে সেরকমভাবে অ্যাভেলেবেল হয়নি আগামী দিনে হয়তো অ্যাভেলেবেল হয়ে যায় হয়ে যাবে এই রেঞ্জের মধ্যে আরেকটি মডলের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রেডমি নোট ফোর যে ফোনটির অলরেডি আপগ্রেড ভার্সন অর্থাৎ রেডমি নোট ফাইভ লঞ্চ করে গেলেও এই ফোনটির কিন্তু এখনও যথেষ্ট চাহিদা রয়েছে কারণ ফোনটির স্পেসিফিকেশান যথেষ্ট ভালো ছিল রেডমি নোট ফাইভের ক্ষেত্রেও স্পেসিকেশান প্রায় একই রাখা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করা হয়েছে যেমন এই রেডমি নোট ফাইভের ক্ষেত্রে করা হয়েছে এইটিন ইস টু নাইন এসপেক গ্রেসিডোর ডিসপ্লে এবং তার সঙ্গে সঙ্গে ক্যামেরা কিছুটা ইম্প্রুভমেন্ট করা হয়েছে কিন্তু যদি আপনাদের টার্গেট এই এইটিন ইস টু নাইন এসপেক্রেসিও ডিসপ্লে না থাকে বা আপনার যদি খুব ভালো ক্যামেরার প্রয়োজন না হয় তাহলে কিন্তু আপনারা অনাসই কিনতে পারেন রেডমি নোট ফোর ফোনটি এবং এই রেডমি নোট ফোর ফোনটি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোরির ভ্যারিয়েন্টের দাম পড়ছে দশ হাজার নিরানব্বই টাকা অর্থাৎ যেটি আপগ্রেডেড ভার্সান অর্থাৎ রেডমি নোট ফাইভের থেকে প্রায় এক হাজার টাকা দাম কম এবং এই রেডমি নোট ফোর ফোনটির মধ্যে থাকছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চির ফুল এইচ ডি সিক্সটিন টু নাইন এসপেক রেসিওর ডিসপ্লে থাকছে একচল্লিশ মিলিয়ে পেলওয়ার ব্যাটারি পেছন দিকে থাকছে তেরো এমপি ক্যামেরা সামনের দিকে পাঁচ এমপি ক্যামেরা এবং থাকছে স্ন্যাপড্রাগনের সিক্স টোয়েন্টি ফাইভ প্রসেসার বন্ধুরা এবার আপনাদেরকে বলবো বারো থেকে তেরো হাজার টাকা মূল্যের মধ্যে আপনারা কোন ফোনগুলি কিনতে পারেন শুরুতে যেটি ফোনের মডেলটা কথা হচ্ছে মোটো জি ফাইভ এস প্লাস গত বছর যে সমস্ত মোটো জি ফাইভ সিরিজের ফোনগুলি লঞ্চ করানো হয়েছে তার মধ্যে হচ্ছে বেস্ট মোবাইল হচ্ছে এই মডেলটি এবং বর্তমানে এটি খুব আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে অ্যামাজনে ফোনটির দাম পড়ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা এবং যদি আপনারা অন্য কোনো ফোন এক্সচেঞ্জ করে এই ফোনটি কিনতে চান তাহলে কিন্তু সেই ফোনটির এক্সচেঞ্জ ভ্যালুও খুব ভালো দেওয়া হচ্ছে এই অ্যামাজন সাইটে তো দেখে নেব ফোনটির মধ্যে কী কী থাকছে ফোনটির মধ্যে থাকছে তেরো এমপি প্লাস তেরো এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা সামনে থাকছে এইট এমপি ক্যামেরা চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোরি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি ফুল এইচডি সিক্সটিন ইঞ্চ টু নাইন অ্যাসপেক্ট রেসিও ডিসপ্লে থাকছে হাইব্রিড সিম স্লট থাকে স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি ফাইভ প্রসেসার তিন হাজার মিলি এম ব্যাটারি এবং থাকছে ফাস্ট চার্জিং ফেসিলিটি এবং এই রেঞ্জের মধ্যে আরেকটি ফোনের কথা আপনাদেরকে বলেছিল যে অনার কোম্পানির অনার সেভেন এক্স যেটিও পাওয়া যাচ্ছে অ্যামাজনে এবং যদি আপনারা কোনো ফোন এক্সচেঞ্জ করতে চান এই ফোনটি কেনার ক্ষেত্রে তাহলে কিন্তু খুব ভালো এক্সচেঞ্জ ভ্যালু পাবেন এই ফোনটির দামও পড়ছে একই বারো নশো নিরানব্বই টাকা ফোনটির মধ্যে থাকছে ষোলো এমপি প্লাস টু এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা থাকছে এইট এমপির ফ্রন্ট ক্যামেরা ফাইভ পয়েন্ট নাইন থ্রি ইঞ্চির ফুল এইচডি প্লাস এইটিন ইঞ্চ টু নাইন অ্যাসপেক্রেসিও ডিসপ্লে থাকছে সিলিকন ক্রিন সিক্স ফিফটি নাইন প্রসেসার চার জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি তেত্রিশশো চল্লিশ মিলিয়া এমপিআর আওয়ার ব্যাটারি এবং তার সঙ্গে সঙ্গে মেটালিক বডি বন্ধুরা এবার আপনাদেরকে বলবো তা এর পরের রেঞ্জ অর্থাৎ তেরো হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনারা কোন কোন ফোনগুলি কিনতে পারেন এই রেঞ্জের মধ্যে বলবো সব থেকে বেস্ট মোবাইল যে ফোনটি হচ্ছে এবছরের মধ্যে এখনও পর্যন্ত জামি কোম্পানি লঞ্চ করানো সব থেকে সেরা মোবাইল প্রো যে ফোন ফোনটি মার্কেটে এত ডিম্যান্ড যে জামি কোম্পানি সাপ্লাই ঠিক মতো নিতে পারছে না এবং প্রত্যেক ফ্ল্যাশ সেলেই ফোনটি কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে যাচ্ছে ফোনটি দীর্ঘদিন ধরে অনেক মানুষ চেষ্টা করেছিল যে ফোনটি বুক করার জন্য আমিও চেষ্টা করেছিলাম যে ফোনটি বুক করার জন্য কিন্তু ফোনটি এখনও সেরকমভাবে অ্যাভেলেবেল হয়নি তবে একটি আসার খবর এমআই সাইটে কিন্তু আগামীকাল থেকে ফোনটির প্রি বুকিং শুরু হচ্ছে প্রি বুকিং শুরু হলে মনে করা হচ্ছে ফোনটি অনেকটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো দেখেন নেবো ফোনটির মধ্যে কী কী থাকছে ফোনটির মধ্যে থাকছে টুয়েলভ এমপি প্লাস ফাইভ এমপি ডুয়েল রিআর ক্যামেরা টোয়েন্টি এমপি ফ্রন্ট ক্যামেরা ফাইভ পয়েন্ট নাইন নাইন ইঞ্চি একটি ফুল এইচ ডি প্লাস এইটিন ইঞ্চ টু নাইন অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে চার হাজার মিলি এমপি ব্যাটারি স্ন্যাপড্রাগনের সিক্স থার্টি সিক্স প্রসেসার অ্যান্ড্রয়েড নো ভার্সন এবং ফোনটির দাম পড়ছে তেরো হাজার নশো নিরানব্বই টাকা ফোনটির মধ্যে যে স্পেশাল ফিচার সেটি হচ্ছে ক্যামেরাটি ক্যামেরাটি অত্যন্ত ভালো ক্যামেরা এবং এর মধ্যে ইউজ করা যে একটি ইম্প্রুভড এবং একটি খুব ভালো প্রসেসার সেটি হচ্ছে স্ন্যাপড্রাগনের সিক্স থার্টি প্রসেসার যেটি হচ্ছে একটি পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসার তো আপনারা যদি এই রেঞ্জের মধ্যেই এমন কোনো ফোন কিনতে পছন্দ করেন যে ফোনটির ক্যামেরাটি ভালো হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা একটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইস অর্থাৎ আপনারা অ্যান্ড্রয়েডের আপডেটগুলি খুব তাড়াতাড়ি পাবেন তাহলে আপনারা কিনতে পারেন এমআই এ ওয়ান যে ফোনটি কত বছর লঞ্চ করানো হয়েছে ওই ফোনটির দাম পড়ছে তেরো হাজারশো নিরানব্বই টাকা তবে বিভিন্ন অফারের ক্ষেত্রে দেখা যায় ফোনটির দাম প্রায় হাজার থেকে হাজার টাকা ধরে রিভিট দেওয়া হয় তো এই ফোনটির ক্ষেত্রে থাকছে টুয়েল এমপ প্লাস টুয়েলভ এ বি রিয়ার ক্যামেরা ফাইভ এমপি ফ্রন্ট ক্যামেরা ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ ইঞ্চির সিক্সটিন ইঞ্চু নাইন এস পেপিসের একটি ডিসপ্লে থাকে তিন হাজার আশি মিলি এম পেরওয়ার ব্যাটারি চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোর এবং স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি ফাইভ প্রেসার এবং এই রেঞ্জের মধ্যে যদি আপনারা মনে করেন যে কোনো ফোন কিনব যে ফোনটির ডিসপ্লেটি হবে যথেষ্ট বড় তার সঙ্গে সঙ্গে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হবে তারা আপনারা চুজ করতে পারেন জায়ামি কোম্পানির একটি মডেল ছিল যে জায়ামি মি ম্যাক্স টু এই ফোনটির দাম পড়ছে তেরো হাজার নশো নিরানব্বই টাকা এই ফোনটির মধ্যে থাকছে সিক্স পয়েন্ট ফোর ফোর ইঞ্চির একটি ডিসপ্লে থাকছে তিপ্পান্নশো মিলি এম ব্যাটারি তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি তার সঙ্গে থাকছে টুয়েলভ এমপি রিয়ার ক্যামেরা ফাইভ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং স্ন্যাপড্রাগনের সিক্স টোয়েন্টি ফাইভ প্রসেসার তো বন্ধুরা এই হচ্ছে আজকে আট হাজার থেকে পনেরো হাজার টাকা মূল্যের মধ্যে আপনারা এই ফোনগুলি কিনতে পারেন কিন্তু আপনার যদি স্যামসাং কোম্পানির ফ্যান হন তাহলে আপনাদেরকে আমি নির করবো না আপনার জন্য থাকছে দুটি মডেল অ্যাকচুয়ালি কি এই লো রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জের মধ্যে স্যামসাংয়ের যে ফোনগুলি হয় সেগুলি কিন্তু প্রাইজের রেসপেক্টে যথেষ্ট ভালো হয় না কিন্তু যদি আপনারা একমাত্র স্যামসাং কোম্পানির ফোন কিনব বলেই পছন্দ করে থাকেন তাহলে আপনাদেরকে বলবো দুটি মডেলের কথা সেই স্যামাংয়ের ওয়ান সেভেন প্রাইম যে ফোনটি তিন জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি দাম পড়ছে এগারো হাজার নশো টাকা এবং চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টার্নাল মেমোর দাম পড়ছে তেরো হাজার নশো টাকা এটা থাকছে ফোনটির মধ্যে তেরো এমপি রিয়ার ক্যামেরা তেরো এমপি ফ্রন্ট ক্যামেরা এক্সিনোজের প্রসেসার ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি স্ক্রিন এবং তেত্রিশশো মিলি এম ব্যাটারি এবং থাকছে আপনার স্যামসাং কোম্পানির আরও একটি মডেল সেটা হচ্ছে স্যামসাংয়ের স্যামসাং গ্যালাক্সি জে সেভেন ম্যাক্স যে ফোনটির দাম পড়ছে চৌদ্দ হাজার নশো টাকা ফোনটির মধ্যে থাকছে তেরো এমপি রিয়ার ক্যামেরা তেরো এমপি ফ্রন্ট ক্যামেরা ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চির একটি স্ক্রিন থাকছে অ্যান্ড্রয়েড নৌ গাট চার জিবি র্যাম বত্রিশ জিবি ইন্টার্নাল মেমোরি তেত্রিশশো মিলি ব্যাটারি এবং থাকে মিডিয়াটেকের প্রসেসার তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং যদি এখনও পর্যন্ত আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই খুব ভালো থাকবেন নমস্কার